শুভ সন্ধ্যা। বাসনা লাইভে সবাইকে স্বাগত। আমাদের ধারাবাহিক আয়োজনের আজ সপ্তম পর্ব এবং ঈদ পরবর্তী আজ প্রথম লাইভ। শুরু করছি আমাদের ধারাবাহিক অনুষ্ঠান কোভিড-19 মোকাবেলায় ভয় নয় সচেতনতাই জয়। সঞ্চালনায় থাকছি আমি অর্পিতা সাবিত্রী চৌধুরী। আজকের বিষয়বস্তু, নিরাপদ খাদ্য সরবরাহ অক্ষুণ্ণ রেখে কোভিড-19 মোকাবেলায় খাদ্য ব্যবসায়ীদের করণীয়। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন সৈয়দা কানিজ ফাতেমা, ম্যানেজিং ডিরেক্টর আলকিউমাস বাংলাদেশ। ম্যাম, আপনাকে বাফনা লাইভে স্বাগত। আপনাকেও স্বাগত। প্রথমে জানতে চাব, কিভাবে কাটছে এই দুর্যোগের সময়? দুর্যোগের সময় আসলে তো ভালো কাটার কথা না, তারপরও লকডাউনের মধ্যে আছি। একদম শুরু থেকেই, মার্চের 26 তারিখ থেকে আজ অবধি বাসায় আছি। তো নর্মালি যেটা হয় যে অফিসের কাজে এত বেশি ব্যস্ত থাকা হয় যে বাচ্চাদের বা পরিবারকে ওইভাবে সময় দিতে পারি না। তো ইনশাল্লাহ মানে এই সময়টায় পরিবারের সাথে খুবই কোয়ালিটি টাইম কাটিয়েছি। আর আরেকটা জিনিস হচ্ছে, এই লকডাউনের মধ্যে আমাদের রমজান মাস পড়েছে, তো মানে মন দিয়ে ইবাদত বন্দি গিয়ে করেছি, মোটামুটি ভালোই কেটেছে। আচ্ছা ম্যাম, তাহলে আমরা আমাদের প্রশ্নে চলে যাব। যেহেতু আমাদের লাইভ সেশনটা হচ্ছে, আমরা দর্শকদেরকে বিভিন্ন ইনফরমেশন দিয়ে থাকি, আর আজকের আমাদের লাইভ সেশনটা বিভিন্ন ব্যবসায়ীদের নিয়ে যারা খাদ্য নিয়ে ব্যবসা করছেন, ইভেন এই মহামারীতেও তারা কর্মরত আছেন। তো প্রথমে ম্যাম জানতে চাবো, কোভিড-19 মহামারীর এই পরিস্থিতিতে খাদ্য খাদ্য উপকরণের প্যাকেজিং এর নিরাপত্তা কিভাবে নিশ্চিত করা যায়? ভেরি গুড কোয়েশ্চেন। কারণ এখন যে অবস্থা বিরাজ করছে, এই টাইপের কোয়েশ্চেন আসাটা মানে খুবই স্বাভাবিক। তো প্রথমেই আমি যেটা বলতে চাচ্ছি যে এখন পর্যন্ত রিসার্চাররা এমন কোনো তথ্য বা তথ্য পাইনি যা থেকে আমরা বলতে পারি যে খাদ্য বা খাদ্য উপকরণ কোভিড-19 সংক্রমণের মাধ্যম হতে পারে। তবে আমরা যেটা করতে পারি যে খাদ্য বা খাদ্য উপকরণ, তারপর সচেতনতার দিক থেকে চিন্তা করলে আমরা যেটা করতে পারি যে খাবার খাদ্য নিরাপদ, আমি আরেকটু বলতে চাই মাঝখানে যে খাদ্য নিরাপদতা কি জিনিস। খাদ্য নিরাপদতা হচ্ছে যে আমরা যে একটা খাবার খাচ্ছি, সেটা খাওয়ার ফলে আমাদের যাতে কোনো হেলথ প্রবলেম বা কোনো অসুস্থ আমরা না হই, সেই জিনিসটা নিশ্চিত করাটাই হচ্ছে খাদ্যের নিরাপদতা। তো এটা আমরা কিভাবে নিশ্চিত করতে পারি খাদ্য বা খাদ্য উপকরণের, সেটা হচ্ছে যে আমরা খাদ্য নিরাপদ রাখার 5টি চাবিকাঠি আছে। হ্যাঁ, যেমন আমরা নর্মালি যেটা করতে পারি যে খাবার রান্না করার আগে বা পরে ভালোভাবে খাবার খাদ্যের সরঞ্জাম আদি এবং হাত ভালোভাবে ধুয়ে নিতে হবে। তারপর হচ্ছে রান্না করা খাবার বা রেডি টু ইট খাবার থেকে কাঁচা খাবারটাকে আলাদা করতে হবে, এবং খাবারটাকে সঠিক তাপমাত্রায়, যেমন 70 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 2 মিনিট রান্না করতে হবে, তাহলে আমরা বলতে পারি যে খাবারটি নিরাপদ। এবং সঠিক তাপমাত্রায় খাদ্য সংরক্ষণ করতে হবে, গরম খাবারকে গরম রাখতে হবে, ঠান্ডা খাবারকে ঠান্ডা রাখতে হবে। আর আরেকটি হচ্ছে যে খাদ্য উপকরণ মানে নিরাপদ খাদ্য উপকরণ এবং পানি ব্যবহার করতে হবে। এই 5টি চাবিকাঠি যদি আমরা মেনটেন করি, তাহলে কিন্তু আমরা খাদ্য বা খাদ্যপণ্য আমরা মানে বলতে পারবো যে হ্যাঁ, এটি পরিপূর্ণ নিরাপদ। আর প্যাকেজিং এর ক্ষেত্রে যেটা আমরা বলতে পারি যে ইন্ডাস্ট্রি গুলোতে যেটা হয় যে পুরোটা প্যাকেজিং বা কার্টুনে করে যখন খাদ্য বা খাদ্যপণ্য ফ্যাক্টরি প্রেমিসিস আসবে, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে ফ্যাক্টরিতে ঢোকার আগেই যে আউটার যে প্যাকেজিংটা থাকে সেটা আমরা ফেলে দিতে পারি, এবং সেটা ফেলে অবশ্যই ফেলে দিতে হবে প্রপার মেকানিজমের মাধ্যমে, ওটাকে ডিসপোজ করতে হবে। এবং তারপর সেটা ভিতরে নেওয়ার পর আমরা যেটা করতে পারি যে সেটা কোয়ারেন্টাইনে, আমি আর একটা কথা এর মাঝে বলবো যে নর্মালি হচ্ছে যে এই লকডাউনের কারণে বা এই করোনার আবির্ভাবের ফলে আমরা হয়তোবা অনেকেই নতুন একটি টার্ম শুনছি যে কোয়ারেন্টাইন, বাট শিল্প কারখানাগুলোর জন্য কিন্তু কোয়ারেন্টাইন কথাটা মোটেই মানে নতুন না। তো নর্মালি হচ্ছে যে শিল্প কারখানাগুলোতে যখনই কোনো পণ্য বা কোনো প্রোডাক্ট বাহির থেকে আসে, তো সেটা কিউসির অ্যাপ্রুভালের জন্য সেটা কোয়ারেন্টাইনে রাখা হয়। তো এখন যেটা শিল্প কারখানাগুলো করতে পারে সেটা হচ্ছে যে কোয়ালিটি প্যারামিটারের পাশাপাশি সে যদি মাথায় কোভিড-19 সংক্রমণকে রেখে, এটা যদি যেমন নর্মালি আমরা জানি যে সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গিয়েছে যে করোনা ভাইরাস বা কোভিড-19 বিভিন্ন বস্তুর উপরে
মানে কতক্ষণ বেঁচে থাকতে পারে। তো নর্মালি আমরা যেটা গবেষণায় দেখেছি যে 24 ঘন্টা বেঁচে থাকতে পারে হচ্ছে প্লাস্টিক বা স্টেনলেস স্টিলের উপর, তারপর হচ্ছে 4 ঘন্টা বাঁচতে পারে কপারের উপর, তারপর হচ্ছে 72 ঘন্টা বাঁচতে পারে কার্ডবোর্ডের উপর, মানে কার্টুনের উপর। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে 4 ঘন্টা বা 24 ঘন্টা এরকম না করে, যদি কিউসি এরকম করে যে না আমি পুরো 72 ঘন্টা বা 3 দিনের জন্য আমি জিনিসটাকে কোয়ারেন্টাইনে রাখলাম, তাহলে আমরা বলতে পারি যে এটা টোটালি COVID-19 ছাড়াও এনি প্যাথোজেনিক ব্যাকটেরিয়া ভাইরাস ফ্রি। এটা মানে এটাকে আমি তখন বলতে পারি যে হ্যাঁ 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 এটা টোটালি নিরাপদ। এই জিনিসটাকে আমি তখন বলতে পারি যে হ্যাঁ এটা নিশ্চিত যে এটা নিরাপদ। ধন্যবাদ। ধন্যবাদ ম্যাম। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। COVID-19 সংক্রমণে খাদ্য ব্যবসার সাথে জড়িত যারা খাদ্যকর্মী আছেন তাদের স্বাস্থ্যবিধি কেমন হওয়া উচিত? অবশ্যই নর্মালি আমরা যেটা বলতে পারি যে খাদ্যকর্মীরা কিন্তু খাদ্যশিল্প কারখানাগুলোতে সংক্রমণ ঘটাবে যদি তারা তাদের পার্সোনাল হাইজিন বা প্রপার স্বাস্থ্যবিধি মেনে না চলে। হ্যাঁ, মানে খাদ্যকর্মীদের দ্বারাই কিন্তু সংক্রমণটা হবে। তো খাদ্যকর্মীদের দ্বারা যাতে ভাইরাসটা ফুড কন্ট্যাক্ট সারফেস বা ফুড প্যাকেজিং দূষিত করতে না পারে, তার জন্য শিল্প কারখানাগুলোতে ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা ও জীবাণুমুক্তকরণ নীতি জোরদার করতে হবে, এবং খাদ্যকর্মীদের ফুড হাইজিন প্রিন্সিপালের উপর রিফ্রেশার ট্রেনিং ট্রেনিং দিতে হবে। এছাড়া পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট যেমন মাস্ক বা গ্লাভস ব্যবহার করে খাদ্যশিল্প কারখানাগুলোতে আমরা ভাইরাস যাতে ছড়াতে না পারে বা রোগাক্রান্ত করতে না পারে অন্য কোনো কর্মীকে, সেটাও আমরা করতে পারি। তবে অবশ্যই প্রোটেকটিভ ক্লোদিং যেটা পিপি পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট সঠিকভাবে পরিধান করতে হবে। আবার খাদ্যকর্মীরা গ্লাস ব্যবহারও করতে পারে, এর মাধ্যমেও কিন্তু আমরা সংক্রমণটাকে কমাতে পারি। বাট গ্লাভস পরা অবস্থা যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে গ্লাভস পরা অবস্থায় হাত দিয়ে দরজা খোলা বা বন্ধ করা এবং ময়লা আবর্জনার বিন খালি করার পর অবশ্যই যাতে আমরা গ্লাভস পরিবর্তন করি এবং ভালো করে হাত ধুয়ে দিই। আর আরেকটা জিনিস হচ্ছে যে খাদ্যকর্মীদের একটা ব্যাপারে অবশ্যই সচেতন হতে হবে, সেটা হচ্ছে যে গ্লাভস পরার ফলে কিন্তু হাতে ব্যাকটেরিয়ার জন্ম হয়। হ্যাঁ, যার ফলে গ্লাভস খুলে ফেলার পর অবশ্যই আমাদেরকে ভালো করে হাত ধুয়ে ফেলতে হবে যাতে করে খাদ্য দূষণ না হয়। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন ছিল। আমি অনেকে এটা করি না যে গ্লাভসটা খুলে ফেলে দেন আর হাতটাকে ক্লিন করছি না বা স্যানিটাইজ করছি না। ক্লিন করতে হবে, কারণ হচ্ছে ব্যাকটেরিয়া ডিপোজিশন হচ্ছে সেখানে। আর আরেকটা বিষয় হচ্ছে খাদ্য, হ্যাঁ হ্যাঁ খাদ্যকর্মী তো অবশ্যই সতর্ক থাকতে হবে, সেটা হচ্ছে গ্লাভস পরা অবস্থায় কখনোই মুখে বা চোখে স্পর্শ করা যাবে না। বাট আরেকটা কথা হচ্ছে যে কর্মস্থলে কিন্তু আবার হাত ধোয়ার সাবস্টিটিউট হিসেবে ডিসপোজেবল গ্লাভস ব্যবহার করা যাবে না, কারণ হচ্ছে যে COVID-19 ভাইরাস খুব সহজে খাদ্যকর্মীর গ্লাভস কে দূষিত করতে পারে এবং কর্মীর হাতে ঢুকে যেতে পারে। আর আরেকটা বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে যে গ্লাভস পরার ফলে খাদ্যকর্মীর ভিতরে একটি মিথ্যা নিরাপত্তা কাজ করে, যার ফলে তাকে যতবার হাত ধোয়ার কথা ছিল সে কিন্তু মোটেই করছে না, সে ভাবছে যে আমি তো গ্লাভস পরে আছি। ধন্যবাদ ম্যাম। আমরা জি আর একটু সেটা হচ্ছে যে আবার সংক্রমণ থেকে রক্ষা পেতে গ্লাভস পরার চেয়ে আমরা যেটা প্রেফার করি যে বারবার হাত ধোয়াটাই বেশি কার্যকর। হ্যাঁ, আর খাদ্য ব্যবসায়ীকে কর্মীদের হাত ধোয়ার জন্য পর্যাপ্ত সরঞ্জাম দিই এবং কর্মীরা যাতে ভালোভাবে হাত ধোয় সে ব্যাপারটাও নিশ্চিত করতে হবে। আর সাধারণ সাবান এবং চলমান গরম পানি হাত ধোয়ার জন্য যথেষ্ট। এছাড়া অনেকে অতিরিক্ত সচেতনতা থেকে হ্যান্ড স্যানিটাইজারও ব্যবহার করা যেতে পারে, কিন্তু অবশ্যই সেটা মাথায় রাখতে হবে যে মানে আমরা কখনোই হাত না ধুয়ে হ্যান্ড স্যানিটাইজ করবো না, কারণ এতে করে যেটা হয় যে ব্যাকটেরিয়া গুলো মানে ময়লা নিচে চলে যায়, কারণ আমরা জানি যে কিলিং অফ ব্যাকটেরিয়া ইজ মাচ মোর স্ট্রঙ্গার দ্যান ভাইরাস। কাজে আমাদেরকে হ্যান্ড স্যানিটাইজ করার আগে অবশ্যই হাত ধুয়ে নিতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে মাথায় রাখতে হবে যে খাদ্য শিল্প কারখানার খাদ্যকর্মীদের ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনে চলতে হবে এবং হাইজিন স্যানিটেশন মেজারটাকে বাড়িয়ে ঘন ঘন কার্যকর হাত ধোয়া যেমন 20 সেকেন্ড ধরে এবং হাত জীবাণুমুক্ত করার পদ্ধতি জোরদার করতে হবে খাদ্য প্রক্রিয়াজাত, খাদ্য উৎপাদন এবং বিপণনের প্রতিটা ধাপে। এভাবেই স্বাস্থ্যবিধি মেনে চললে আমরা মোটামুটি বলতে পারি যে সংক্রমণ আমরা কমিয়ে আনতে পারবো। ধন্যবাদ ম্যাম। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। খাদ্য শিল্প কারখানায় আরেকটা ইম্পর্টেন্ট আমি স্কেপ করে গিয়েছি, সেটা হচ্ছে যে অলরেডি রিসার্চাররা COVID-19 এর জেনেটিক ম্যাটেরিয়াল আরএনএ শনাক্ত করেছে সংক্রামিত ব্যক্তির স্টুল থেকে ও সোয়ারেজ লাইন থেকে। তাই আমাদের খাদ্যকর্মীকে অবশ্যই টয়লেট ব্যবহারের পর হাত ভালোভাবে ধোয়ার অভ্যাস করতে হবে। ধন্যবাদ।
ধন্যবাদ ম্যাম। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। খাদ্য শিল্প কারখানায় কর্মস্থলে খাদ্য কর্মীদের COVID-19 সংক্রমণ হলে কিভাবে তা মোকাবেলা করা যায়? যদি কর্মক্ষেত্রে কারো COVID-19 হয়ে থাকে সেক্ষেত্রে কিভাবে আমরা মোকাবেলা করি? ভেরি গুড কোয়েশ্চেন। প্রথমে আমি একটু ক্লিয়ার করতে চাচ্ছি যে আমরা যে বারবার খাদ্যকর্মী বলছি, যে খাদ্যকর্মী বলতে আমরা কাদেরকে বোঝাচ্ছি? খাদ্যকর্মী হচ্ছে যারা সরাসরি খোলা খাবার স্পর্শ করছে বা ফুড কন্টাক্ট সার্ফেস, বা মানে যেখানে খোলা খাবার নাড়াচাড়া করা হয় সেটা স্পর্শ করছে। এছাড়া ম্যানেজাররা আছে, বা ক্লিনাররা, বা মেনটেন্যান্স কন্ট্রাক্টররা, বা ডেলিভারি ওয়ার্কাররা, এবং খাদ্য পরিদর্শককে আমরা খাদ্যকর্মী হিসেবে অন্তর্ভুক্ত করতে পারি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মত অনুসারে যেটা আমরা জানি যে খাদ্যকর্মীরা যদি অসুস্থ বোধ করে তাহলে তাদেরকে বাসায় থাকতে বলছে। যে কর্মীরা যদি যারা শিল্প কারখানায় কাজ করছে তাদের যদি মানে প্রথমেই যেটা বলতে চাচ্ছি আমি, যে যেসব কর্মীরা শিল্প কারখানায় কাজ করছে তাদের অবশ্যই COVID-19 এর উপসর্গ সম্পর্কে সচেতন হতে হবে, এবং খাদ্য ব্যবসায়ীকে তার কর্মীদের জন্য লিখিত দিক নির্দেশনা প্রণয়ন করতে হবে, যাতে করে তারা উপসর্গগুলো বুঝতে পারে এবং রিপোর্ট করতে পারে এবং খুব দ্রুত কর্মস্থল ত্যাগ করতে পারে। তো খাদ্যকর্মীদের জন্য সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে প্রাথমিক উপসর্গগুলো বুঝতে পারা, যাতে করে সে চিকিৎসা সেবা এবং সময় মতো টেস্ট করে অন্য কর্মীদের সংক্রমিত হওয়া রোধ করতে পারে বা কমাতে পারে। তো নর্মালি আমরা COVID-19 এর উপসর্গগুলো মানে কি সেটা একটু বলি আমি। সেটা হচ্ছে যে জ্বর থাকতে পারে, উচ্চ তাপমাত্রা 37.5°C বা তার উপরে হতে পারে, আবার কাশি থাকতে পারে। অনেকের ধারণা হচ্ছে শুকনা কাশি, কিন্তু যে কোনো কাশি হতে পারে। শ্বাস প্রশ্বাস ছোট হয়ে আসা, শ্বাস প্রশ্বাসে জটিলতা, অবসাদগ্রস্ত বা ক্লান্তি অনুভব করা, এই বিষয়গুলোর যে কোনো একটা হলেও আমরা বলবো যে মানে এটা উপসর্গ, COVID-19 এর উপসর্গ। হ্যাঁ, তো COVID-19 এর সংক্রমণ প্রতিরোধ করার জন্য যেটা যে খাদ্য ব্যবসায়ীদের যেটা করতে হবে, যে লিখিত দিক নির্দেশনা হ্যাঁ থাকতে হবে কর্মস্থলে, এবং খাদ্য ব্যবসায়ীকে প্রশিক্ষণ দিতে হবে যে কিভাবে তার কর্মীরা COVID-19 প্রতিহত করতে পারে। এই জিনিসটা একটা লিখিত গাইডলাইন থাকবে এবং এবং কর্মীদেরকে সেটার উপরে প্রশিক্ষণ দিতে হবে। হ্যাঁ, আর কিভাবে তাহলে মানে গাইডলাইনটা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা পদ্ধতি অনুযায়ী, যে একজন কর্মী যদি অসুস্থ বোধ করে তাহলে সে কর্মস্থলে আসতে পারবে না। যেটা আমরা জানি যে নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা পদ্ধতি অনুযায়ী সেটা যে শুধুমাত্র COVID-19 এর ক্ষেত্রে তা না, অ্যানি কমিউনিকেবল ডিজিজ সেটা নর্মালি শিল্প কারখানাগুলোতে মেনটেন করা হয়, যে কমিউনিকেবল কোনো ডিজিজ থাকলে, ঠান্ডা জ্বর বা ডায়রিয়া এই ধরনের কিছু থাকলে তারা আসতে নিষেধ করা হচ্ছে নিরাপদ খাদ্য ব্যবস্থা পদ্ধতি অনুযায়ী। তো কোভিড এর ক্ষেত্রে সে একই কথা। কোনো কর্মী যদি অসুস্থতা অনুভব করে এবং COVID-19 এর উপসর্গ থাকে মনে করে তাহলে কর্মস্থল থেকে তাকে চলে যেতে হবে এবং চিকিৎসককে খুব তাড়াতাড়ি জানাতে হবে, কারণ সংক্রমিত কর্মীটি যে খাবার নাড়াচাড়া করছে বা খাবার জায়গাটা ধরছে বা স্পর্শ করছে তা অতি সহজেই কিন্তু খাদ্যকর্মীর হাঁচি কাশির মাধ্যমে আরেকজনের মাঝে সংক্রমিত হতে পারে। আবার অনেক সময় দেখা যায়, আমরা দেখতে পাই যে অনেকের মধ্যেই COVID-19 এর কোনো উপসর্গই প্রকাশ পাচ্ছে না, কিন্তু তারপরও কিন্তু সে COVID-19 এর ভাইরাস ক্যারি করছে, যার ফলে আমরা তাকে ওভারলুক করে যাচ্ছি, বাট সে কিন্তু ভাইরাসটি ছড়িয়ে যাচ্ছে। অনেক সময় মানে প্রচ্ছন্ন ভাবে থাকে, প্রকট ভাবে মানে ওই উপসর্গ গুলো দেখা যাচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা যেটা বলতে পারি যে একজন খাদ্য ব্যবসায়ীকে খাদ্য শিল্প কারখানা যারা কাজ করছে সে সমস্ত খাদ্য কর্মীদের হেলথ স্ট্যাটাস বা পরিষ্কার পরিচ্ছন্ন থাকার অনুশীলন এবং সঠিকভাবে PPE পরিধান মানে যাতে করে সে ব্যাপারটাকে নিশ্চিত করতে হবে। হ্যাঁ, আর রোগমুক্ত কাজের পরিবেশ রাখার জন্য একজন ব্যবসায়ীকে তার কর্মীদের জন্য উচ্চ মাত্রা নিরাপত্তা প্রদান করতে হবে। আর আরেকটি কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে কর্মস্থলে অবশ্যই মানে প্রসিজিওর থাকতে হবে যে কোনো খাদ্যকর্মী যদি COVID-19 দ্বারা সংক্রমিত হয় তাহলে যাতে সে কোনো ফোন বা ইমেলের মাধ্যমে রিপোর্ট করতে পারে, মানে প্রাথমিক উপসর্গগুলো প্রকাশ পাওয়ার সাথে সাথে, যে যখনই সে বুঝবে যে আমার মধ্যে কোনো উপসর্গ দেখা দিয়েছে এবং সে সাথে সাথেই কোনো ফোনের মাধ্যমে বা ইমেলের মাধ্যমে তার খাদ্য ব্যবসায়ীকে বা তার মালিককে এটি জানাবে এবং সাথে সাথে কর্মস্থল ত্যাগ করবে। আর নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা পদ্ধতি অনুযায়ী খাদ্যকর্মীদের কর্মস্থলে উচ্চমাত্রা হাইজিন প্র্যাকটিস করতে হবে। যেমন কি ধরনের হতে পারে উচ্চমাত্রার হাইজিন প্র্যাকটিস গুলো? যেমন সঠিকভাবে হাত পরিষ্কার করতে হবে পানি এবং সাবান দিয়ে অন্তত 20 সেকেন্ড ধরে, যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতানুসারে, এবং ঘন ঘন অ্যালকোহল যুক্ত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে।
এবং গুড রেসপিরেটরি হাইজিন মানে হচ্ছে ফুড, মুখ ও নাকে আবরণ দিতে হবে হাঁচি কাশির সময়, এবং টিস্যু ব্যবহার করতে হবে, এবং টিস্যু ব্যবহার করলে তা ফেলে দেওয়ার সময় হাত ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। তারপর হচ্ছে যে ঘন ঘন কর্মস্থলকে পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত করতে হবে, বিশেষ করে যে দরজার হাতল গুলো, হ্যাঁ দরজার হাতল গুলো যে ধরা হয় সেই হাতল গুলো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন এবং জীবাণুমুক্ত করে নিতে হবে। আর যে সমস্ত ব্যক্তির হাঁচি কাশি আছে তাদেরকে আমাদের এড়িয়ে চলতে হবে। আর আরেক ভাবে আমরা প্রতিরোধ করতে পারি সেটা হচ্ছে খাদ্য কর্মীদের ডিসপোজেবল গ্লোভস এর ব্যবহারটাও আমরা নিশ্চিত করতে পারি। আমি কিছুক্ষণ আগে বলেছি যে ডিসপোজেবল গ্লোভস ইউজের ব্যাপারে আমরা কি কি সতর্কতা অবলম্বন করব, আমি আর এটা বেশি ডিপে যাব না। আর আরেকটা হচ্ছে যে আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি সেটা হচ্ছে খাদ্য কর্মীদের কর্মস্থলে ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করার মাধ্যমে আমরা করোনা প্রতিরোধ করতে পারি, এবং COVID-19 এর সংক্রমণ যাতে ছড়াতে না পারে এক্ষেত্রে ফিজিক্যাল ডিস্টেন্সিং এর কোনো বিকল্প নাই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতানুসারে প্রত্যেক কর্মীকে একজন থেকে অন্যজনকে অবশ্যই 1 মিটার দূরত্ব বজায় রেখে কাজ করতে হবে, এবং ফিজিক্যাল ডিস্টেন্সিং বজায় রাখার জন্য যে কর্মস্থলে যে দিক নির্দেশনাগুলো আমরা দিতে পারি সেটা হচ্ছে যে প্রসেসিং লাইনে কর্মীদের মুখোমুখি না দাঁড়িয়ে একই সাইডে পাশাপাশি অবস্থান করতে হবে 3 মিটার দূরত্ব রেখে, এবং কর্মীদের পিপি যেমন মুখের মাস্ক, হেয়ার নেট, ডিসপোজেবল গ্লাভস, পিচ্ছিলরোধী জুতা দিতে হবে, এবং সবকিছু যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাও নিশ্চিত করতে হবে। আবার যে সমস্ত খাদ্যকর্মী হাই রিস্ক এরিয়া কাজ করে যেমন রেডি টু ইট খাবার বা রান্না করা খাবার, তাদেরকে অবশ্যই পিপি ব্যবহার করতে হবে। এবং আরেকটি জিনিস হচ্ছে যে একই সময়ে খাদ্য প্রক্রিয়াজাত এলাকায় অল্প সংখ্যক লোক নিয়োগ করতে হবে, এবং খাদ্যকর্মীদের গ্রুপে গ্রুপে ভাগ করে শিফট ওয়াইজ কাজ করাতে হবে। তো মোটামুটি এই জিনিসগুলো যদি আমরা প্রপারলি মেনটেন করি তাহলেই আমরা কর্মস্থলে COVID-19 সংক্রমণকে ইনশাল্লাহ প্রতিরোধ করতে পারবো। আমাদের সাথে অনেক দর্শক যুক্ত হয়েছেন, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাদেরকে করতে পারেন কমেন্ট সেকশনে, আমরা চেষ্টা করব সেগুলোর অ্যানসার করার। ম্যাম আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নটি হচ্ছে খাদ্য শিল্পে, খাদ্য শিল্প কারখানা বা কর্মস্থলে খাদ্য বা খাদ্য পণ্যের যে ডিস্ট্রিবিউশন সিস্টেমটা আছে সেটা কেমন হওয়া উচিত? ওকে, আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ফুড প্রেমিসিসে কখনোই ভাইরাস কিন্তু মানে একা একই প্রকাশ করতে মানে প্রবেশ করতে পারবে না, যদি কোন আক্রান্ত ব্যক্তি এবং দূষিত পণ্য বা আইটেম কর্মস্থলে আনা না হয়। এই কারণে আমাদের যেটা করতে হবে যে খাদ্য শিল্প কারখানায় খাদ্য ব্যবসায়ীকে অতিরিক্ত হাইজিন এবং স্যানিটেশন মেজারটাকে জোরদার করতে হবে, যাতে করে COVID-19 কোনোভাবেই COVID-19 ভাইরাস কর্মস্থলে প্রবেশ করতে না পারে। এবং আমরা যেটা বলতে পারি যে ড্রাইভার বা অন্য কোন ডেলিভারি কর্মী যারা ডেলিভারির সময় যারা যানবাহন নিয়ে ফুড প্রেমিসিসে ঢুকছে, তারা যাতে কোনোভাবেই ফ্যাক্টরি প্রেমিসিসের ভিতরে তাদের যানবাহন রাখতে না পারে সেটা অবশ্যই খাদ্য ব্যবসায়ীকে নিশ্চিত করতে হবে। আর ড্রাইভারকে অবশ্যই অ্যালকোহল যুক্ত হ্যান্ড স্যানিটাইজার দিতে হবে, ডিসইনফেক্ট্যান্ট ও পেপার টাওয়েল দিতে হবে, এবং ড্রাইভার যখন কোনো খাদ্য কর্মীকে ডকুমেন্ট ডেলিভারি দিবে তখন তাকে অবশ্যই অ্যালকোহল যুক্ত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে। এবং আরেকটা জিনিস আমরা বলতে পারি যে প্রোডাক্ট রিটার্নের ক্ষেত্রে যেটা করতে পারি যে ডিসপোজেবল কন্টেইনার এবং প্যাকেজিং ব্যবহার করতে পারি, যাতে করে কন্টেইনার এবং প্যাকেজিং ধোয়ার ব্যাপারটা আমরা অতি সহজে অ্যাভয়েড করতে পারি। আর যে কন্টেইনার গুলো আমরা হয়তো আবার ব্যবহার করতেই হবে আমাদেরকে, সেক্ষেত্রে যেটা আমরা করতে পারি যে পরিপূর্ণ হাইজিন বা স্যানিটেশন প্রোটোকল বাস্তবায়ন করতে পারি। আর আরেকটা কথা হচ্ছে যে ফুড প্রেমিসিসে যে ড্রাইভার ডেলিভারি দিচ্ছে তাকে অবশ্যই COVID-19 সংক্রমণের ঝুঁকি সম্পর্কে সচেতন হতে হবে, কারণ ড্রাইভারের কাছ থেকে কিন্তু ভাইরাস ইজিলি ফুড প্রেমিসিসে ঢুকতে পারে, কারণ যদি দেখা যায় যে সে কোনো দূষিত জায়গায় স্পর্শ করছে বা আক্রান্ত কোনো ব্যক্তির সাথে হ্যান্ডশেক করছে, তো এই সমস্ত এভাবেও কিন্তু ফ্যাক্টরির ভিতরে আমাদের সংক্রমণ হতে পারে। আর আমরা যে জায়গাগুলোকে সচরাচর মানে বলছি যে দূষিত জায়গা বলছি যে ড্রাইভারের কাছ থেকে দূষিত হতে পারে, সেগুলো যেমন গাড়ির স্টিয়ারিং হুইল হতে পারে, দরজার হাতল হতে পারে বা মোবাইল ডিভাইস হতে পারে, হ্যাঁ এই জন্য হ্যান্ড হাইজিন এবং ফিজিক্যাল ডিস্টেন্সিং খুবই জরুরি। আর আরেকটা জিনিস হচ্ছে যে ড্রাইভারদের ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করাটা খুবই জরুরি যখন সে ডেলিভারি পিক করছে এবং কাস্টমারদের কাছে পাস করছে, তো এই সময়টা তাকে অবশ্যই ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে, এবং ড্রাইভারকে অবশ্যই উচ্চ মাত্রার পরিষ্কার পরিচ্ছন্নতা, ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পরিষ্কার প্রোটেক্টিভ ক্লদিং ব্যবহার করতে হবে।
আরেকটি হচ্ছে যে যে ট্রান্সপোর্ট কন্টেইনার যাতে করে খাবার ট্রান্সপোর্ট করা হচ্ছে বা খাদ্যপণ্য ট্রান্সপোর্ট করা হচ্ছে, তো সেটাকে ক্লিন এবং পরিষ্কার রাখার ব্যাপারটাকে ড্রাইভারকে অবশ্যই নিশ্চিত করতে হবে এবং বারবার জীবাণুমুক্ত করতে হবে, এবং খাদ্যদ্রব্যকে পৃথক করে রাখতে হবে অন্যান্য মালামাল থেকে। তো মোটামুটি আমরা যদি এভাবে মেনটেন করি, ইনশাল্লাহ আমরা COVID-19 সংক্রমণের ঝুঁকি আমরা কমাতে পারি। জি ম্যাম, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। ধন্যবাদ। আমাদের ধন্যবাদ। আমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে, রিটেল ফুড প্রিমিসিসে কিভাবে COVID-19 বা করোনাকে মোকাবেলা করা যায়? ওকে, ভেরি গুড কোয়েশ্চেন। কারণ হচ্ছে যে COVID-19 এই মহামারীর সময় রিটেল ফুড সেক্টর সবচেয়ে বড় চ্যালেঞ্জ ফেস করছে। কারণ হচ্ছে যে একদিকে তারা উচ্চ মানের হাইজিন প্র্যাকটিস করে কর্মীদের সংক্রমণের ঝুঁকি প্রতিহত করছে, তারপর বড় সংখ্যক কাস্টমারদের সাথে ডিল করার সময় ফিজিক্যাল ডিস্টেন্সিং বজায় রেখে প্রতিদিন খোলা রাখছে এবং কাস্টমারদের জন্য পর্যাপ্ত খাদ্য সরবরাহ নিশ্চিত করছে। তো এই জন্য আমরা বলতে পারি যে রিটেইল ফুড প্রেমিসিস হচ্ছে সবচেয়ে বেশি মানে প্রবলেম ফেস করছে এই সময়টায়। তো আমরা যেটা করতে পারি যে রিটেল ফুড প্রেমিসিস এর ক্ষেত্রে যে মেজার গুলো আমরা নিতে পারি, সেটা হচ্ছে যে খাদ্য কর্মীদেরকে বারবার হাত ধোয়া বা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, PPE ব্যবহার করা, গুড রেসপিরেটরি হাইজিন, মুখে নাকে মাস্ক দিয়ে ঢেকে রাখা, এই ব্যাপারগুলো আমরা করতে পারি। এবং রিটেল খাদ্য ব্যবসায়ী যেটা করতে পারে যে খাদ্য কর্মীদের বারবার হাত ধোয়ার প্রয়োজনীয়তা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, এবং যে জায়গাগুলো বারবার স্পর্শ করা হয়, হাই টাচিং যে পয়েন্ট গুলো, সেগুলো বারবার পরিষ্কার জীবাণুমুক্ত করা, সে ব্যাপারগুলোকে বোঝাতে হবে তার খাদ্য কর্মীদেরকে। আবার খাদ্য কর্মীদেরকে COVID-19 এর উপসর্গ সম্পর্কেও সচেতন হতে হবে, যদি কেউ আক্রান্ত হয় সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এই বিষয়গুলোকে, বা ফিজিক্যাল ডিস্টেন্সিং বজায় রেখে রিটেল ব্যবসা কিভাবে ঝুঁকি কমাতে পারে সেই ব্যাপারগুলোকে খাদ্য ব্যবসায়ীকে তাকে প্রশিক্ষণ দিতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে ফিজিক্যাল ডিস্টেন্সিং বজায় রেখে রোগ সংক্রমণের ঝুঁকি কমানো রিটেল খাদ্য ব্যবসায়ীদের জন্য খুবই জটিল। তাহলে রিটেইলাররা যে প্র্যাকটিক্যাল মেজার গুলো তাদের নিতে পারে, সেটা হচ্ছে যে কাস্টমারদের সংখ্যাকে তারা নিয়ন্ত্রণ করতে পারে, যাতে করে যে একসাথে অনেক কাস্টমার স্টোরে ঢুকে ভিড় তৈরি করতে না পারে, বা স্টোরের এন্ট্রি পয়েন্টে কাস্টমারদের রিকোয়েস্ট করতে পারে যে হ্যাঁ হ্যাঁ যে স্টোরে ঢোকার সময় এন্ট্রি পয়েন্টে যেটা করতে পারে কাস্টমারদের রিকোয়েস্ট করতে পারে যে যদি কেউ অসুস্থতা অনুভব করে বা COVID-19 উপসর্গ থাকে তাহলে স্টোরে যাতে তারা না ঢুকে, বা স্টোরের ভিতরে ও বাইরে ফিজিক্যাল ডিস্টেন্সিং এর মাধ্যমে কিউ মেনটেন করতে পারে, বা স্টোরে এন্ট্রি পয়েন্টে হ্যান্ড স্যানিটাইজার বা স্প্রে ডিসইনফেক্ট্যান্ট, ডিসপোজেবল পেপার, এই সুবিধাগুলো দিতে পারে। হ্যাঁ, আর হচ্ছে যে স্টোরের ভিতর বা ভিড় যে জায়গাগুলোতে নর্মালি ভিড় থাকে, যেমন সার্ভিং কাউন্টার, টিলস, তো এই জায়গাগুলোতে ফিজিক্যাল ডিস্টেন্সিং এর নিয়ম যাতে পালন করতে পারে সেজন্য আমরা সাজেশন দিচ্ছি যে ফ্লোর মার্কিং করতে পারে তারা, আর কাস্টমারদের প্রতিদিন ফিজিক্যাল ডিস্টেন্সিং এর পরামর্শ এবং হাত ধোয়ার মানে পরিষ্কার রাখার যে ঘোষণা তারা দিতে পারে প্রতিদিন, যে কাস্টমাররা যাতে প্রতিদিন ফিজিক্যাল ডিস্টেন্সিং সঠিকভাবে মেনটেন করে এবং পরিষ্কার রাখে সে ব্যাপারটা তারা ঘোষণা দিবে প্রতিদিন। আর স্টাফদের উচ্চ মাত্রা নিরাপত্তা নিশ্চিত করার জন্য টিল বা কাউন্টারের সামনে প্লেক্সি গ্লাস ব্যারিয়ার সেট করতে পারে তারা, যাতে করে স্টাফরা সংক্রমণ থেকে কিছুটা সংক্রমণ কমাতে পারে, রক্ষা পেতে পারে, রাইট, যে প্লেক্সি গ্লাস একটা ব্যারিয়ার তাদের সামনে সেট করতে পারে। আর আরেকটা জিনিস আমরা ফোকাস করছি এই সময়টাতে যে কন্ট্যাক্টলেস পেমেন্ট এর ব্যবহারটাকে উৎসাহিত করছি আমরা। কন্ট্যাক্টলেস পেমেন্ট বলতে আমরা বুঝি যে আমরা অনেক সময় বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারি, ক্রেডিট কার্ডের মাধ্যমে বা ফান্ড ট্রান্সফারের মাধ্যমে, তো এই জিনিসগুলো আমরা যদি করি সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখা যাচ্ছে যেটা যে একজন থেকে আরেকজনের সংক্রমণের যে ঝুঁকিটা সে জিনিসটা আমরা অনেকাংশে কমিয়ে আনতে পারি। হ্যাঁ, তো আরেকটা জিনিস হচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে যে কনজিউমাররা নিজেদের শপিং ব্যাগ নিজেরা ক্যারি করে, সেক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে যে তারা যেন অবশ্যই মানে পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাগ ক্যারি করে, তো এটা আমার দিক থেকে তাদের জন্য পরামর্শ থাকলো। আর আরেকটা জিনিস হচ্ছে যে COVID-19 এর সংক্রমণ আমরা কমাতে চাইলে আমাদেরকে অবশ্যই যে হাই টাচিং পয়েন্ট গুলো যেগুলো আছে সেই হাই টাচিং পয়েন্ট গুলো অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন এবং জীবাণুমুক্ত করতে মানে নিশ্চিত করতে হবে। হাই টাচিং পয়েন্ট গুলো মানে আমরা কোনগুলোকে বলছি, যেমন কাস্টমারদের ব্যবহারের জন্য শপিং ট্রলিস, ডোর হ্যান্ডেলস, ওয়েইং স্কেলস, তো এই জিনিসগুলো আমরা মানে
ইনশিওর করতে হবে আমাদেরকে, এবং এটা ইনশিওরের জন্য আমরা যেটা করতে পারি যে কাস্টমারদেরকে যদি খাদ্য ব্যবসায়ীরা কোনো ওয়াইপস বা যে কোনো ফর্ম অফ স্যানিটাইজেশন দিতে পারে, যাতে করে কাস্টমার নিজেই বাস্কেট বা শপিং ট্রলি হ্যান্ডেল মুছে ফেলতে পারে, আবার তারা তাদের নিজস্ব কোনো স্টাফকেও দায়িত্ব দিতে পারে যাতে করে সে প্রতিবার ইউজের পর বাস্কেট বা শপিং ট্রলি হ্যান্ডেল জীবাণুমুক্ত করে ফেলে। আর আরেকটা জিনিস এগুলো হচ্ছে যে আমাদেরকে মনিটরিং করতে হবে, মনিটরিং, রাইট, মনিটরিং করতে হবে। তারপর হচ্ছে যে যে টং গুলো ইউজ হচ্ছে বা কন্টেইনমেন্ট হোল্ডার গুলো ইউজ মানে করছে, তো সেখানে এগুলো বারবার ধুতে হবে এবং স্যানিটাইজ করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে মেইন যে ডোরটা থাকবে, এন্ট্রি ডোর, সেটা ক্লোজ না রেখে আমার সাজেশন হচ্ছে সেটাকে খোলা রাখো। কারণ হচ্ছে খোলা রাখলে যেটা হবে যে বারবার একজন আসবে, মানে যাতে করে তার কন্ট্যাক্টটা কমে যায়, ওটাকে যাতে আমরা মিনিমাইজ করতে পারি। সেক্ষেত্রে যদি আমরা ওপেন রাখি তো একজন কিউ মেনটেন করে করে একজন একজন করে ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করে ঢুকে গেল, হ্যাঁ, এইভাবে আমরা জিনিসটাকে মিনিমাইজ করতে পারি। ধন্যবাদ, ধন্যবাদ ম্যাম। আমরা লাইভের থেকে কিছু কোশ্চেন নিচ্ছি। আমাদেরকে একজন দর্শক প্রশ্ন করেছেন, সাবরিন সুলতানা প্রত্যাশা। ম্যাম, যেহেতু আপনার প্রতি সাবরিন সুলতানা প্রত্যাশা উনি কমেন্ট করছেন, ম্যাম যেহেতু আপনার প্রতিষ্ঠানের হোটেল রেস্তোরাঁর খাবারের নিরাপত্তা নিয়ে, মানে ম্যাম আপনার যেহেতু খাবারের নিরাপত্তা নিয়ে আপনি কাজ করছেন, অ্যালকিউমাস বাংলাদেশ কাজ করছে বাংলাদেশ ফুড সেফটি অথরিটির সাথে, তাই জানতে চাচ্ছি রেস্তোরাঁয় যারা ব্যবসায়ীদের জন্য কি বিশেষ দিক নির্দেশনা এখন দেওয়া হয়েছে কিনা, কারণ অফিস বা কর্মক্ষেত্র খুলে যাচ্ছে, অনেকেই বাইরে খাবার প্রয়োজন হবে। ম্যাম যেহেতু এখন সবকিছু খুলে যাচ্ছে, উনি জানতে চাচ্ছে যে আমরা এখন আপনারা আর কি ব্যবসায়ী খাদ্য ব্যবসায়ীদের কি কি দিক নির্দেশনা দিয়েছেন। ধন্যবাদ সাবরি। তো আমি মাঝখানে একটা কথা ছোট করে বলতে চাই যে আমি লকডাউনের সময় ফুড ইন্ডাস্ট্রি বা টোটাল ফুড চেইন এর সাথে যারা জড়িত তাদের জন্য আমি FAO বা USFDA এর গাইডলাইন অনুযায়ী আমি একটি গাইডলাইন বানিয়েছি। তো এটা আমার ইউটিউব চ্যানেল যদি ফুড সেফটি ফোরামে ঢুকলে ওইটা আপনারা পেতে পারবেন, এবং টোটাল জিনিসটা আমি এখানে তো ওইভাবে ইলাবোরেটলি বলা যাচ্ছে না, তো ওখানে ওই জিনিসটা পড়লে সবাই মোটামুটি অনেকখানি, মানে যেটা আমি ফুড সেফটি অথরিটির জন্য তৈরি করেছি এক্সক্লুসিভলি, তো সেই জিনিসটা থেকে অনেকটা গাইডলাইন পাবে, মানে ওটা থেকে অনেকটা কি পুরোটাই পাবে, মানে টোটাল ফুড চেইনে সবার জন্য ওইটা আমি করেছি। আর তারপরও যেটা কথা সেটা হচ্ছে যে রেস্টুরেন্টের ক্ষেত্রে যেটা একই কথা, আমরা আমরা যেটা বললাম যে রিটেল ফুড প্রেমিসিস এর কথা যেগুলো বললাম যে ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, তারপর হচ্ছে এন্ট্রি পয়েন্টে হ্যান্ড স্যানিটাইজার বা স্প্রে ডিসইনফেক্টেন্ট বা পেপার টাওয়েল, তারপর হচ্ছে কিউ মেনটেন করা, একই জিনিস মানে ঘুরে ফিরে সব একই কথা। তো ওই রিটেল শপের ক্ষেত্রে যেগুলো আমি বললাম, তো সেই জিনিসগুলো যদি মেনটেন করে ইনশাল্লাহ রেস্টুরেন্টের ক্ষেত্রেও আর কোনো সমস্যা হবে না, আমরা ইজিলি এটাকে, হ্যাঁ, সংক্রমণকে কমিয়ে আনতে পারবো। ম্যাম আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, খাদ্য শিল্প কারখানায় কর্মস্থলে স্টাফ ক্যান্টিন বা রেস্টুরেন্টে কিভাবে আমরা করোনা মোকাবেলা করতে পারি? ওকে, এটা হচ্ছে নরমালি হচ্ছে যে কর্মস্থলের যে ক্যান্টিন গুলো সেগুলো হচ্ছে যে একটা এমন একটি জায়গা যেখানে হচ্ছে তাদের খাদ্য মানে সংগ্রহ বা খাবারের জন্য এটা ছাড়া আর কোনো অল্টারনেটিভ নেই, তাদেরকে ওখান থেকে খেতে হবে। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে ওয়ার্ক ক্যান্টিনে উচ্চ মানের জনস্বাস্থ্যের মেজার হিসেবে হ্যান্ড ওয়াশিং এবং রেসপিরেটরি এটিকেট মেনটেন করার পরামর্শ দিচ্ছি আমরা। এটা আমরা যেভাবে মেনটেন করতে পারি সেটা হচ্ছে যে একজন থেকে আরেকজনের মধ্যে 1 মিটার দূরত্ব, মানে এমনকি বসার জায়গাও দূরত্ব বজায় রাখতে হবে, এবং ক্যান্টিনে ওয়ার্কারদের কাজের কাজের সময় এবং ব্রেক একই সময়ে, মানে অল্প সংখ্যক কর্মীকে কাজ দিতে হবে, এবং বিরতি মানে একসাথে দেওয়া যাবে না, যে অল্প সংখ্যক লোককে এক সময় কাজে নিয়োজিত করতে হবে এবং ব্রেকের সময় অল্প সংখ্যক লোককে ব্রেক দিতে হবে, মানে এইভাবে আমরা মেনটেন করতে পারি। এবং খুব বেশি দরকার ছাড়া যাতে কারোর সাথে কন্ট্যাক্ট না করে সেই জিনিসটাকে রেস্ট্রিক্টেড করে দিতে হবে, এবং ভিজিবল সাইন থাকতে হবে স্টাফদের হ্যান্ড হাইজিন এবং ফিজিক্যাল ডিস্টেন্সিং এর জন্য। আর আরেকটা জিনিস হচ্ছে যে ওয়ার্ক ক্যান্টিনের ক্ষেত্রে আমি যেটা বলবো যে ইকুইপমেন্ট, প্রেমিসেস বা কন্ট্যাক্ট সার্ফেস গুলো বা হাই টাচ পয়েন্ট, যেমন কাউন্টার টস বা টং, সার্ভিস ইউটেন্সিলস বা ওপেন সেলফ সার্ভিস যে ডিসপ্লে গুলো থাকবে বা ডোর হ্যান্ডেলস, এগুলো পরিষ্কার এবং জীবাণুমুক্ত করার জন্য লিখিত নীতি থাকতে হবে। তো এগুলো যদি আমরা প্রপারলি, হ্যাঁ হ্যাঁ, দেখে দেখে ফলো করতে পারে, এবং ইনশাল্লাহ এগুলো যদি ফলো করে আমরা অবশ্যই
খুব ইজিলি করোনা মোকাবেলা করতে পারবো এবং সংক্রমণকে অনেকাংশে কমিয়ে আনতে পারবো। ধন্যবাদ। আমাদের ম্যাম আসলে অনেকের মাঝেই অনেক হাইজিন রিলেটেড বা স্যানিটেশন রিলেটেড ব্যাপারগুলো অনেকেরই ছিল না, যে আমাদের করোনার এই পরিস্থিতি না আসলে আপু আমি মানে একটা কথা মানে না শেয়ার করে পারছি না, সেটা হচ্ছে যে এই যে করোনা, করোনার কারণে আমরা যে জিনিসটা করছি, তো আমরা আসলে আমাদেরকে হয়তো খুব সিভিলাইজড জাতি হিসেবে আমরা মনে করি, কিন্তু আসলে যে আমরা যারা শিক্ষিত আছি, বা আমি ওভারঅল সবার কথাই বলছি, যে আমরা যারা ফুড ইন্ডাস্ট্রির সাথে জড়িত, আমরা যারা ফুড সেফটি নিয়ে কাজ করছি, এরা ছাড়া অনেক শিক্ষিত লোকও আছে যারা হ্যান্ড স্যানিটাইজেশন সম্পর্কে মোটেই তাদের কোনো নলেজ নেই। তো আমি মানে সাধুবাদ জানাবো যে এই করোনার আবির্ভাবের ফলে মোটামুটি সারা বিশ্বই এখন এই স্যানিটেশন এবং হাইজিন সম্পর্কে তাদের অনেক জ্ঞান হচ্ছে এবং তারা এটা প্র্যাকটিস এর মধ্যে নিয়ে আসছে, এবং আমি যেটা আশা করছি যে করোনা পরবর্তী সময়েও ইনশাল্লাহ এটা আমাদের একটা ভালো ইম্প্যাক্ট ফেলবে। হ্যাঁ, এটা আমাদের আসলে অভ্যাসটা এত খারাপ করে হ্যাঁ আমরা হ্যাঁ একেবারে কিন্তু এটা এটা কেন শুধু করোনার কারণে, করোনা ছাড়াও তো এটা আমাদের মানে ডেইলি লাইফের প্র্যাকটিস হওয়ার কথা, এবং শুধু যে ফুড ইন্ডাস্ট্রিতে কেন, আমার বাসা বাড়ি আমরা সবাই স্কুল কলেজ সব জায়গায় আমরা অফিস সব জায়গায় এটা করবো, সেক্ষেত্রে আমাদের শুধু করোনা কেন, কোনো প্যাথোজেনিক ব্যাকটেরিয়া বা ভাইরাস দ্বারা আমরা মানে যেটা ফুডবর্ন ভাইরাস গুলো আছে বা ব্যাকটেরিয়া আছে আমাদেরকে কিছুই করতে পারবে না যদি আমরা এটা রেগুলার মেনটেন করি। খুব সিম্পলি যদি ম্যাম আমরা বলি, সেক্ষেত্রে বলতে পারে একটা বিস্কিটের প্যাকেটের কথা, হয়তো আমরা হাত ধুয়ে বিস্কিটের প্যাকেটটা ধরছি, কিন্তু আমরা প্যাকেটটা কিন্তু আগে স্যানিটাইজ করতাম না, কিন্তু এখন কিন্তু বাইরে থেকে আনার সাথে সাথে স্যানিটাইজ করে দেন। এটা এটাই হচ্ছে এটা মানে প্র্যাকটিস না, যেটা ওটা আমাকে এবং মানে আমার ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমি অল টাইম আমার ব্যাগের মধ্যে একটা স্যানিটাইজার মানে ঝুলতে থাকে, এবং আমার বেবি, আমার দুটা বেবি, তো বেবিরাও কিন্তু সব সময় কিছু একটা দিলে মাম্মা আমি একটু হ্যান্ড স্যানিটাইজ করে নিই, মানে এই প্র্যাকটিসটা কিন্তু আমি আমার বাসাতেও মানে আমার বাচ্চারা ছোট বাচ্চারাও মেনটেন করছে। তো আমার মনে হয় যে করোনার কারণে ইনশাল্লাহ এটা সবার মধ্যে ইম্প্যাক্টটা পড়বে এবং ইনশাল্লাহ এটার ফল অবশ্যই ভালো হবে। জি ম্যাম, আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাব, এটা খুবই গুরুত্বপূর্ণ আমার মনে হয়, আমাদের ডেইলি লাইফের সাথে খুবই ওতপ্রোত ভাবে জড়িত, সেটা হচ্ছে ফ্রিজিং বা চিলিং কি করোনাকে প্রতিরোধ করতে পারে কিনা আপনার মতে? ভেরি গুড কোয়েশ্চেন, ভেরি গুড কোয়েশ্চেন। যে কারণ হচ্ছে কি, অনেকেরই ধারণা যে খাবার যদি ফ্রিজে রাখি তাহলে মনে হয় আমার ভাইরাস বা ব্যাকটেরিয়া মরে যাবে, কিন্তু এটা মানে খুবই ভুল ধারণা। কারণ হচ্ছে ফ্রিজিং ভাইরাসকে আরো দীর্ঘ সময় বাঁচতে সহায়তা করে, যেমন নর্মালি যেটা হয় যে বিশ্ববিদ্যালয় গুলোতে ল্যাবে ভাইরাস সংরক্ষণ করার জন্য কিন্তু ফ্রিজ ব্যবহার করা হয়, কাজে আমরা বলতে পারি যে ফ্রিজ বা রেফ্রিজারেটর যেটা হচ্ছে যে ব্যাকটেরিয়ার বৃদ্ধি ব্যাহত করে করে বৃদ্ধিটা ব্যাহত করে খাবারটাকে সংরক্ষণ করে, কিন্তু তাই বলে কিন্তু এটা বলতে পারি না যে করোনা রোধ করবে, হ্যাঁ এটা বলা যাবে না। জি ম্যাম, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আমরা যখন বাজার থেকে কোন একটা খাবার প্যাকেটজাত খাবার নিয়ে আসি, বাড়িতে আনার পর কিভাবে COVID-19 মুক্ত বা জীবাণু মুক্ত করা যেতে পারে সেই খাবারটাকে, মানে প্যাকেটজাত খাবার? ওকে, অনেক সময় দেখা যায় যে আমরা বাজার থেকে প্যাকেটজাত খাবার আনছি, বা অনেক সময় দেখা যাচ্ছে যে গ্লাস কন্টেনার বা প্লাস্টিক কন্টেনার বা ক্যান, হ্যাঁ বিভিন্ন রকমের খাবার কিন্তু আমরা আনছি। তো সেক্ষেত্রে যেটা করতে পারি আমরা, যে ওটা আনার পর আমরা ওইটাকে গরম পানি দিয়ে ধুয়ে নিতে পারি, বা এটা হচ্ছে নর্মালি হচ্ছে যে আমার সাজেশন হচ্ছে যে আমরা যদি প্রবাহমান পানিতে ভালো করে ধুয়ে ফেলি তাহলেই কিন্তু মানে কোনো জার্মস থাকলেও সেটা ওয়াশ আউট হয়ে যাচ্ছে। তারপর যদি এক্সট্রা সচেতনতার থেকে আমরা গরম পানি দিয়ে ধুতে পারি, বা অনেকে ডিসইনফেকশন ও ইউজ করে, বাট সেই ডিসইনফেকশন ইউজের ক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে যে ব্যবহারের পর সেটা যেন কোনোভাবেই মানে খাবারের ভিতর ওটা থেকে না যায়, এই জিনিসটাকে আমাদেরকে এনশিওর করতে হবে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমি যে ফুডটা আনছি সেই মানে প্যাকেজিংটা কি ধরনের, সেই প্যাকেজিংটা কি ভেদ্য বা অর্ধভেদ্য, যদি ভেদ্য বা অর্ধভেদ্য হয় সেক্ষেত্রে আমি কখনোই ডিসইনফেক্টেন্ট বা কোনো কেমিক্যাল আমি ইউজ করতে পারবো না। আর একটা জিনিস আমি বলতে পারি যেটা নর্মালি আমি আমার বাসায় প্র্যাকটিস করছি, যে আমার যখন বাজার থেকে কোনো খাবার আমি আনছি, এনে যেটা নর্মালি আমি আমার বাসায়ও আমি হোম কোয়ারেন্টাইনের ব্যবস্থা আছে, যে আমি হয়তো বা 3 দিনের জন্য জিনিসটাকে একটা জায়গায় রেখে দিচ্ছি, আফটার 3 ডেজ তারপর সেটা আমি পানি দিয়ে ধুয়ে বা যেটা ধোয়া যাবে না সেই জিনিসটাকে আমি ডিরেক্ট ইউজ করছি, এবং আমি বলতে পারি যে এটা পুরোটাই নিরাপদ। এটা এটা খুবই ভালো একটা প্রসেস আমার মনে হয়।
হ্যাঁ হ্যাঁ যে অবশ্যই, আমরা আমি খাবার এটা গুলোকে আমরা শুধু কোয়ারেন্টিনে রাখি। ফ্যাক্টরির কথা বলছি কেন, আমরা আমরা বাসাতেও তো আমরা কোয়ারেন্টাইন, বাসায় ঢোকার বা যে কোনো একটা স্টোর রুমে যে কোনো জায়গায় যদি আমি 3 দিনের জন্য রেখে দিই, কারণ আমার রিস্ক নেওয়ার দরকার কি যে 4 ঘন্টা বা 24 ঘন্টা 72 ঘন্টা, যেহেতু সর্বোচ্চ আমরা জানি যে COVID-19 বা করোনা ভাইরাস 72 ঘন্টা পর্যন্ত জীবিত থাকতে পারে না, তো সেক্ষেত্রে আমরা যদি 3 দিন রেখে দিই আমার তো কোনো অসুবিধা নেই। আর যে জিনিসগুলো আমাকে ওই মুহূর্তে কনজিউম করতে হবে সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে প্রবাহমান পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে পারি, সেক্ষেত্রে আমরা নিশ্চিত হতে পারি ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই। পরবর্তী প্রশ্নটা ম্যাম আমাদের এটা রিলেটেডই, যে আমরা বাসা বাড়িতে বাজার থেকে আনা কোনো ফল বা শাকসবজি কিভাবে COVID-19 মুক্ত বা জীবাণুমুক্ত করতে পারি, যেগুলো প্যাকেটজাত না ফল বা সবজি সেগুলো। ওকে, ফল ফলমূল বা যে কোনো শাকসবজি ওই একই কথা ঘুরে ফিরে, যে আমরা যদি ওই প্রবাহমান পানিতে ভালো করে ধুয়ে নেই সেক্ষেত্রে কিন্তু আর আমি তো শাকসবজি গরম পানি দিয়ে ধুতে পারবো না, তো সেক্ষেত্রে যেটা করতে পারি আমার সাজেশন সেটা হচ্ছে যে আমরা ভালোভাবে পানি দিয়ে ধুতে পারি। আর ফলমূলের ক্ষেত্রে যেটা করতে পারি যে আমরা একটা ব্রাশ ইউজ করতে পারি, যে ব্রাশটি দিয়ে আমি ভালো করে ফলের সারফেসটাকে আমি ভালো করে ঘষে ধুয়ে নিলাম, বাট মাথায় রাখতে হবে যে ওই ব্রাশটা যেন আমি ওই পারপাজে ইউজ করি। আরেকটা জিনিস আমি বলতে পারি যে সবজির ক্ষেত্রে, যেটা আমিও পার্সোনালি প্র্যাকটিস করছি, যে এখন যেহেতু আমাকে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে বা ঘন ঘন বাজারে যাওয়া যাবে না, সেক্ষেত্রে আমি হয়তো অনেক সময় এমন হচ্ছে যে 2-3 সপ্তাহের সবজি একসাথে আমি আনছি বাসায়, তো সেক্ষেত্রে যেটা আমি করছি যে এনে ছোট ছোট টুকরা করে আগে ধুয়ে নিচ্ছি, ভালো করে ধুয়ে প্রবাহমান পানিতে ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরা করে আমি গরম পানিতে 1 মিনিট ভিজিয়ে সাথে সাথে আবার ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে ঠান্ডা করে আমি হয়তো প্যাক প্যাক করে রাখছি। এই যে প্রসেসটা, এটাকে আমরা ব্লাঞ্চিং বলি। এক্ষেত্রে যেটা হয় যে এনজাইমেটিক যে অ্যাক্টিভিটিটা সেটা নষ্ট হয়ে যাচ্ছে, যাতে যাতে করে খাবারের টেস্ট বা কালার সবকিছুই কিন্তু মানে ওকে মানে ঠিক থাকছে, তো এই প্রসেসের মাধ্যমে কিন্তু যেটা আমি করছি আপনারাও এটা মেনটেন করতে পারেন সবাই, কোনো অসুবিধা নেই। ধন্যবাদ। আমাদের সাথে ম্যাম অনেক দর্শক যুক্ত আছেন, দর্শকদেরকে অনুরোধ করব আমাদের আজকের বিষয় ভিত্তিক প্রশ্ন করার জন্য। ম্যাম আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, খাদ্য শিল্প কারখানার কর্মক্ষেত্রে খাদ্যকর্মীদের আমরা কিভাবে সুস্থ ও নিরাপদ রাখতে পারি খাদ্য শিল্প কারখানা? ওকে, যে নর্মালি আমরা যেটা জানি যে আমি একটু আগে বলে নিচ্ছি যে এই যে করোনা আক্রান্তি লগ্ন এই সময়ে খাদ্য শিল্প কারখানা যারা কর্মীরা আছে তারা কিন্তু সম্মুখ যোদ্ধার দায়িত্ব পালন করছে, মানে খাদ্য শিল্প কারখানার ভূমিকা অস্বীকার্য এই সময়। সো এরা যেহেতু এরা সম্মুখ যোদ্ধার দায়িত্ব পালন করছে, সেহেতু খাদ্য কর্মীদের সুস্থ নিরাপদ রাখাটা সব থেকে জরুরি। তো আমরা এর জন্য যেটা করতে পারি যে খাদ্য শিল্প কারখানাগুলোতে নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা পদ্ধতি প্রতিষ্ঠার মাধ্যমে আমরা যেটা করতে পারি খাদ্য নিরাপদতার ঝুঁকি কমিয়ে খাদ্য দূষণ প্রতিরোধ করতে পারি। আর হচ্ছে যে এবং এই যে নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা পদ্ধতিটা, এটা আমরা যেমন যেটা বলতে পারি সেক্ষেত্রে আমাদের জন্য জরুরি দরকার হচ্ছে যে খাদ্য শিল্প কারখানার খাদ্যকর্মীরা যাতে COVID-19 দ্বারা আক্রান্ত না হয়, মানে এর যে কমপ্লায়েন্স এটা নিশ্চিত করতে হবে। কারণ হচ্ছে এই ভাইরাসের সংক্রমণ প্রতিরোধের জন্য খাদ্য শিল্প কারখানাগুলোতে অবশ্যই তার খাদ্য ব্যবসায়ীকে ফুড হাইজিন এবং স্যানিটেশন প্র্যাকটিস গুলোকে মানে যেমন ছিল তার চেয়ে আরো বেশি জোরদার বা শক্তিশালী করতে হবে। তো নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা পদ্ধতি, স্বাস্থ্যসম্মত পরিবেশ রক্ষার নীতিমালা প্রয়োগ করে একজন খাদ্য ব্যবসায়ী তার খাদ্যকর্মীদের জন্য লিখিত দিক নির্দেশনা দিবে যে যদি কেউ কর্মস্থলে অসুস্থ হয় তাহলে সেটা কিভাবে ব্যবস্থা নিবে, এই বিষয়টা তাকে লিখিত একটি দিক নির্দেশনা তৈরি করে দিতে হবে এবং তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে যাতে করে তারা ইজিলি যদি কোভিড দ্বারা সংক্রমিত হয় সেক্ষেত্রে যাতে তারা খুব দ্রুত রিপোর্ট করে, এবং এটা একটা পলিসি থাকতে হবে যে সে সুস্থ হলে আবার কাজে ফিরে আসবে। এই নীতিমালায় মানে লেখা থাকতে হবে যে COVID-19 আক্রান্ত কোনো লোক সংক্রমিত হওয়া মাত্রই খাদ্য ব্যবসায়ীকে রিপোর্ট করবে এবং তাড়াতাড়ি কর্মস্থল ত্যাগ করবে যাতে করে তার দ্বারা বাকি যারা কর্মীরা আছে তারা সংক্রমিত না হয়। তো এক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে যে খাদ্য ব্যবসায়ীরা এই বর্তমান পরিস্থিতি মোকাবেলা করার জন্য নতুন অ্যাকশন প্ল্যান নিতে পারে, যেমন খাদ্যকর্মীরা অসুস্থতা অনুভব করে তখন তারা যাতে খুব দ্রুত রিপোর্ট করতে পারে এবং চিকিৎসকের পরামর্শ নিতে পারে, মানে এই এই জিনিসটাকে তাকে
এনশিওর করতে হবে। তো কর্মস্থলে যদি কোনো কর্মী কোভিড-19 এর উপসর্গ অনুভব করে, তাহলে তাকে যেটা করতে হবে, যে যে কর্মীটা আক্রান্ত হলো তাকে অবশ্যই অন্য কর্মীদের থেকে আলাদা জায়গায় চলে যেতে হবে। আলাদা জায়গা বলতে আমরা যেটা বলতে পারি, যে অন্য কোনো রুম বা কোনো একটা জায়গা যেটা কোনো একটা দরজা দিয়ে পৃথক করা আছে, তো এমন একটি জায়গায় তাকে চলে যেতে হবে। এবং ওই রুমটিতে যদি কোনো জানালা থাকে, তাহলে অবশ্যই তাকে সেটা খুলে দিতে হবে, যাতে করে প্রপার ভেন্টিলেশনটা ঠিক থাকে। আর আরেকটাই হচ্ছে যে কর্মস্থলে অবশ্যই ব্যবস্থা থাকতে হবে যে যখনই কোভিড-19 পজিটিভ হলো কোনো কর্মী, সে যাতে অতি দ্রুত কর্মস্থল ত্যাগ করতে পারে। এবং কোনো কর্মী যখন অসুস্থতা অনুভব করবে, তখন তাকে কোভিড-19 সংক্রান্ত ন্যাশনাল ইমার্জেন্সি রেসপন্স প্ল্যান ফর কোভিড লিডেড বাই মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার যে দিক নির্দেশনাটি আছে, তা তাকে অবশ্যই অনুসরণ করতে হবে। এবং ওই গাইডলাইন অনুযায়ী কোনো কর্মী যখন আক্রান্ত হয়েছে এবং চিকিৎসকের পরামর্শ এবং বাড়ি যাবার জন্য অপেক্ষা করছে, তখন তাকে অবশ্যই অন্য কর্মীর কাছাকাছি আসা যাবে না, এবং কোনো কর্মীকে বা কোনো জায়গা বা কোনো বস্তুকে সে যাতে স্পর্শ করতে না পারে, সে ব্যাপারটাকে এনশিওর করতে হবে। এবং সে যদি হাঁচি কাশি দেয়, তাহলে অবশ্যই তাকে ডিসপোজেবল টিস্যু দিয়ে মুখ বা নাক ঢেকে রাখতে হবে, এবং টিস্যু ব্যবহার করলে তাকে সেটা ব্যাগে বা পকেটে রাখতে হবে, এবং সেটা পরে সময় বুঝে ঢাকনাওয়ালা কোনো বিনে তাকে ডিসপোজ করে দিতে হবে। আর যদি দেখা যায় সে টিস্যু নাই সেখানে বা টিস্যু পাচ্ছে না সে, তাহলে তাকে যেটা করতে হবে, কোনোই ভাঁজ করে নাক মুখ ঢেকে যাতে সে হাঁচি কাশি দিতে পারে, মানে সেটা তাকে করতে হবে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে চিকিৎসকের পরামর্শের জন্য যখন কর্মী অপেক্ষা করবে, তখন তার যদি মানে বাথরুমে যাওয়ার দরকার হয়, তাহলে অবশ্যই তাকে আলাদা বাথরুম ইউজ করতে হবে। যদিও সব কর্মস্থলে অ্যাভেলেবল থাকে না, যদি অ্যাভেলেবল থাকে তাহলে তাকে অবশ্যই আলাদা বাথরুম ব্যবহার করতে পারলে ভালো হবে। আর একটা জিনিস হচ্ছে যে সংক্রমিত ব্যক্তিটি যে জায়গাগুলো স্পর্শ করেছিল বা যে হাঁচি কাশি যে ড্রপলেট গুলো যে জায়গাগুলোতে, যেমন টয়লেট বা দরজার হাতল বা টেলিফোন, যে জায়গাগুলো আক্রান্ত ব্যক্তি স্পর্শ করেছিল, সেই জায়গাগুলোকে অবশ্যই মানে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। এবং এই পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য অবশ্যই অ্যালকোহল যুক্ত স্যানিটাইজার বা ডিসইনফেক্ট্যান্ট মানে তাকে ব্যবহার করতে হবে। আর আমি একটা কথা বলে রাখি, যে এই যে অ্যালকোহল যুক্ত যে স্যানিটাইজার গুলো, এগুলো হচ্ছে যে অ্যালকোহল যুক্ত ডিসইনফেক্ট্যান্ট গুলো হচ্ছে ইথানল 201 ইথানল আর প্রোপেন 101। আর আমরা যদি এটা 70-80% কনসেন্ট্রেশনে আমরা যদি ব্যবহার করি, তো আমরা মোটামুটি বলতে পারি যে কোভিড-19 এর সংক্রমণটাকে আমরা কমাতে পারবো ইনশাল্লাহ। আর এটা হচ্ছে যে সকল কর্মীকে অবশ্যই ভালো ভালো করে পানি এবং সাবান দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধুতে হবে, যাতে করে করোনা আক্রান্ত কারোর সাথে যদি সে কন্টাক্টে আসে, যাতে সেটা দিয়ে তার সংক্রমণটা না হয়, সেক্ষেত্রে তাকে অবশ্যই পানি বা সাবান দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধুতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে যে কোভিড-19 আক্রান্ত কোনো লোক, মানে যারা মানে কাছে যারা একসাথে কাজ করছে, যেমন উদাহরণস্বরূপ আমি বলতে পারি যে অনেক কর্মী আছে যারা প্রোডাকশন লাইনে একজন আরেকজনের খুব মুখোমুখি কাজ করছে, যেমন 1 মিটার দূরত্বের মধ্যে, বা কোনো আক্রান্ত ব্যক্তি একই গ্রুপে পিপি ছাড়া কাছাকাছি কাজ করছে, বা হয়তো একই রুমে খুব ক্লোজলি কেউ থাকছে। তো এই সমস্ত ক্ষেত্রে আমরা মানে আমাদেরকে অবশ্যই তাদেরকে জানাতে হবে, যাতে আমাদের কাছ থেকে তারা সংক্রমিত না হয়। আর আরেকটা জিনিস হচ্ছে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মতে যে যদি কোনো খাদ্য কর্মীর ক্ষেত্রে কনফার্ম কেস পাওয়া যায়, তাহলে সেদিন থেকে আক্রান্ত ব্যক্তিকে অবশ্যই 14 দিনের কোয়ারেন্টাইনে যেতে হবে, এবং যারা ওই আক্রান্ত ব্যক্তির কাছাকাছি এসেছিল তাদেরকেও হোম কোয়ারেন্টাইনে যেতে হবে 14 দিনের জন্য, মানে যেদিন দেখা হয়েছিল আক্রান্ত ব্যক্তির সাথে সেদিন থেকে 14 দিন, এবং ফিজিক্যাল ডিস্টেন্সিং বজায় রাখতে হবে। আরেকটি কথা হচ্ছে যে এই যে 14 দিনের আইসোলেশন পিরিয়ড, এই সময় যদি তার শরীর খারাপ হয় বা কোভিড-19 পজিটিভ হয়, তাহলে তাকেও একইভাবে ন্যাশনাল গাইডলাইন অনুযায়ী ম্যানেজ করতে হবে। আর আরেকটা হচ্ছে যে আরেকটা কথা, আমি এটা যদিও প্রাসঙ্গিক না, তারপরেও বলছি যে যে সকল কর্মীরা আক্রান্ত হলো না, তারা কিন্তু ইজিলি মানে ইউজুয়াল প্রিকশন নিয়ে তাদের কাজ করতে পারে। হ্যাঁ, কারণ আমরা কখনোই চাই না যে
কর্মস্থল বন্ধ থাকুক, এটা আমাদের মোটেই কাম্য নয়। কাজে আমি যে যে নীতিগুলো বললাম, এই নীতিগুলো মেনটেন করলে বা যে যে নীতি কথা বললাম সেগুলো মেনটেন করলে কিন্তু আসলে একজন আক্রান্ত ব্যক্তি ধরা পড়লেও দেখা যাচ্ছে আমরা ইজিলি তাকে শনাক্ত করতে পারছি বা তাকে সেপারেট করতে পারছি আরেকজনকে সংক্রমণ থেকে, না সংক্রমণ যাতে করতে না পারে। তো আরেকটা হচ্ছে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো যেটা হতে পারে যে আইসোলেশনে থাকার পর যদি উপসর্গগুলো আর না থাকে তাহলে তাকে 24 ঘন্টার মধ্যে দুইটা পিসিআর টেস্ট করতে বলা হচ্ছে, এবং যদি দেখা যায় যে অনেকের ক্ষেত্রে টেস্ট করা সম্ভব হচ্ছে না তাহলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে যেটা বলা হয় যে আক্রান্ত ব্যক্তি 14 দিন যদি আইসোলেশন শেষ করতে পারে তাহলে তার মধ্যে আর কোনো উপসর্গ থাকে না, এটা আমরা বলতে পারি। তো এই জিনিসগুলো আমরা ইনশাল্লাহ মেনটেন করলে আমরা ইজিলি খাদ্য কর্মীদেরকে সুস্থ এবং নিরাপদ রাখতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা আরেকটা সবার কাছে আর কি রিকোয়েস্ট করব, যারা আমরা সামান্য উপসর্গ দেখছি বা আমাদের যদি কারোর করোনা হয়, এটা আসলে খুব খারাপ কিছু না, এটা একটা ভাইরাস, এটা একটা রোগ, অন্যান্য রোগের মতোই হয়তো বা এটা ডেফিনেটলি ডেফিনেটলি আমাদের ঠান্ডা কাশি হচ্ছে না, ঠান্ডা নর্মাল যে আমাদের ঠান্ডা লাগছে সেটাও কিন্তু একটা কমিউনিকেবল ডিজিজ। যে আমার বাসায় যদি একজনের হাঁচি কাশি হয় সে যদি নর্মালি ওই রেসপিরেটরি এটিকেট বলতে যেটা আমরা বুঝি যে হাত ধরে হাঁচি কাশি দিচ্ছে না বা মেনটেন করছে না, সে যদি ওপেনলি তার ড্রপলেট গুলো কোনো জায়গা কোনো সারফেস এ পড়ে এবং সেটা যদি আমি টাচ করি তো আমার পরিবার থেকেও তো আমি এটা সংক্রমিত হচ্ছি, একই কিন্তু জিনিসটা, তো এটাও একই জিনিস। তো এটা নিয়ে আমরা এত বেশি বিচলিত হওয়ার কিছু নাই, আমরা ইনশাল্লাহ যদি এই জিনিসগুলো মেনটেন করি, এবং এখন তো আমরা আমরা হয়তো জানি অলরেডি যে 1 তারিখ থেকে 31 তারিখ থেকে সবই খুলে যাচ্ছে, তো আমাদেরকে এখন করোনাকে আমাদের ফ্যামিলি মেম্বার ভেবেই তাকে সাথে নিয়ে চলতে হবে এবং সমস্ত সমস্ত গ্যাস সমস্ত কর্মকাণ্ড গুলোকে আমাদেরকে নর্মাল রেখে চলতে হবে। আর আর যেটা করতে পারি আমরা, যে যেহেতু আমাদেরকে করোনার সাথে ফাইট করে চলতে হবে, সো আমাদের যাতে করে আমরা স্বাস্থ্যসম্মত যেটা স্বাস্থ্যবিধি মেনটেন করা বা আমি যে বললাম যে খাদ্যের যেটা চাবিকাঠি 5টি চাবিকাঠি বা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে হ্যান্ড ওয়াশিং এর উপরে যে 12টি হাত ধোয়ার স্টেপ বাই স্টেপ যে 12টি স্টেপ দিয়েছে সেগুলো যদি আমরা ফলো করি, হ্যাঁ এই যে আমি যে এতক্ষণ যে কথাগুলো বললাম এগুলো যদি আমরা প্রপারলি মেনটেন করি তাহলে কিন্তু কোভিড-19 দ্বারা আমি যদি আক্রান্ত হইও তাহলেও কিন্তু আমি ফাইট করে আমি জিতে যাবো ইনশাল্লাহ, সুস্থ হতে পারবো। আর যেটা ম্যাম বলছিলাম সেটা হচ্ছে যে আমাদের যদি কারোর আর কি পজিটিভ হয়, করোনা পজিটিভ, তাহলে আমরা ভয় নিয়ে না পেয়ে আমরা ফাইট করি। এন্ড সবাইকে আমি রিকোয়েস্ট করব, মানে আমার যেটা সাজেশন সেটা হচ্ছে যে আমি যদি মানে আপনি যদি মনে করেন যে না আপনার ঠান্ডা লেগেছে, কারণ আমি কিন্তু আমার একটা আলোচনায় বলেছি যে সবার ক্ষেত্রে কিন্তু উপসর্গ গুলো কিন্তু প্রকট আকারে দেখা যায় না, অনেক সময় প্রচন্ড ভাবে থাকে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এক্ষেত্রে হচ্ছে যে আমাদের মোটামুটি যদি ঠান্ডা কাশি বা একটু গলা ব্যথা আমাদের যে সবগুলো উপসর্গ একসাথে থাকবে সেটা কিন্তু নাও হতে পারে না, তো যে কোনো একটাও যদি হয় সেক্ষেত্রে এক্সট্রা প্রিকশন হিসেবে আমি যদি জিনিসগুলো মেনটেন করি সেক্ষেত্রে তো কোনো অসুবিধা নেই আমাকে। তো আমি নর্মালি যদি আমার হয়তো বা খুব বেশি গলা ব্যথা হলো না, আমি স্বাস্থ্যবিধি মেনে চললাম, সেক্ষেত্রে কিন্তু আমি হয়তো বা আমার পরিবার থেকে আমি কোয়ারেন্টাইনে থেকে ওদেরকে সাবধানে রেখে আমি কিন্তু হয়তো সুস্থ হয়ে যাব, তাই না? আর আর যদি দেখা যায় যে না আমি আমার শ্বাসকষ্ট হচ্ছে বা আমার মেজর প্রবলেম গুলো হচ্ছে সেক্ষেত্রে ডেফিনেটলি আমরা শরণাপন্ন হবো ডাক্তারের বা আমরা যাব। তো এটা এটা ভয় না পেয়ে এটাকে আমাদেরকে জয় করার অভ্যাস করতে হবে, আর কোনো উপায় নাই। হ্যাঁ রাইট, এটাই। আর সবাইকে আর কি অনুরোধ করব যেন সবাই আমরা যখন করোনা পজিটিভ যদি আমিও হই বা আপনারা কেউ হন, তাহলে আপনাদের আশেপাশে যারা থাকছে আপনাদের বিল্ডিং এ বা পাড়া বা মহল, আপনারা চেষ্টা করবেন আশেপাশের মানুষগুলোকে জানানোর যে আপনি করোনা পজিটিভ, যেন তারা অন্তত সচেতন হতে পারে। না না, নরমালি যেটা আমরা আমাদের সমাজে যে প্র্যাকটিসটা দেখতে পাচ্ছি যে অনেকে হাইড করছে, তো এই হাইড করলে কিন্তু এটা কিন্তু খুবই ক্ষতি হচ্ছে, না হাইড করার কিছু নেই এবং এটাকে নেগলেক্ট করারও কিছু নেই, একটা ডিজিজ। তো এই জিনিসটাকে যদি আমরা খুব ইজি ভাবে নেই এবং সবাইকে জানাই, তাহলে যেটা হবে যে আমরা তাদের জন্য কিন্তু আমরা একটা প্রিকশনের ব্যবস্থা করতে পারি, সো দ্যাট আমার থেকে সে যাতে সংক্রমিত না হয়। তো এটা তো লুকানোর কিছু নাই, বাট আমাদের দেখা যাচ্ছে যে বেশিরভাগ মানুষই দেখা যাচ্ছে যে এটা হয়তো হাইড করছে, তো এই হাইড করা চলবে না। ধন্যবাদ ম্যাম। আমরা আমাদের অনুষ্ঠানের একদম একদম শেষ পর্যায়ে চলে এসেছি।
আমরা সময় স্বল্পতার জন্য হয়তো বা ম্যামের কাছ থেকে অনেক তথ্যই জানতে পারছি না, যেগুলো জেনেছি সেগুলো আমরা মেনে চলি, এবং আমাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে ম্যামকে করার মতো, তাহলে আপনারা আমাদের বাফনার যে অফিসিয়াল পেজটা সেখানে ইনবক্স করবেন, আমরা ম্যামের সাথে যোগাযোগ করিয়ে দেওয়ার ব্যবস্থা করার চেষ্টা করব। ধন্যবাদ দর্শক যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, ধন্যবাদ ম্যাম আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ বাসনাকে এমন একটি সুন্দর প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য। আমি আমার অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ দিচ্ছি, আর ধন্যবাদ অর্পিতা আপনাকেও খুব সুন্দর ভাবে প্রোগ্রামটি সঞ্চালন করার জন্য। ভালো থাকবেন। ধন্যবাদ ম্যাম। পরবর্তী ধারাবাহিক অনুষ্ঠানগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে লাইভ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সবাই বাসায় থাকবেন। শুভরাত্রি। শুভরাত্রি।